আজি বাহার প্লস্টু আও আপ ম্যাট্রিক রেজল্ট কিন্তু পিলা মানে এই যে ম্যাট্রিক রেজল্ট আলস টু রেজল্ট যদি দেখা চান তাহলে ওয়েবসাইটগুড়ি বিষয়ের জাঁিনা দরকার তেমন আর্টস রে সাইন্সর পিলা মানে কমর্সর ভোকেসনাল্র এবং ম্যাট্রিক্র যাত্রছাত্রী মানে অনেক এই ভিডিও কেষ পর্যন্ত দেখ আপন মানে রেজল্ট আপ কিছু সময় পরে আপন মানে পাইজি ঠিক ତ ପ୍ଲସ୍ ଟୁ ଆଉ ମ୍ୟାଟ୍ରିକ୍ ରେଜଲ୍ଟ ଆପଣମାନେ ପାଇବେ ତାର ୱେବସାଇଟ୍ ଗୁଡ଼ିକ କ'ଣ ମୁଁ ଏଇ ଭିଡ଼ିଓରେ କମ୍ପ୍ଲିଟଲି ଆପଣମାନଙ୍କୁ କହିବି ତ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ମାଟ୍ରିକ୍ ଆଉ ପ୍ଲସ୍ ଟୁ ରେଜଲ୍ଟ ଏହି ୱେବ୍ସାଇଟ୍ ଗୁଡ଼ିକର ପବ୍ଲିଶ୍ ହେବ ଏବଂ ପବ୍ଲିଶ୍ ହେବା ମାତ୍ରେ ଆପଣ କେମିତି ଦେଖିବେ ମୁଁ ପୁରା ଡେମୋ ଦେଖାଇବି ଠିକ୍ ଅଛି ତ ଆସନ୍ତୁ ଭିଡ଼ିଓକୁ ଆମେ ଷ୍ଟାର୍ଟ କରିବା ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ ନିଶ୍ଚିତ ଭାବରେ କରିଦିଅନ୍ତୁ দেখুন আপনার যেতবে দশম বা ম্যাট্রিক রেজল্ট যেত দেখবে ম্যাট্রিক রেজল্ট আপনার এই দুইটি ওয়েবসাইট্রে দেখিপারে ঠিক আছে বিএসসি ওড়শা ডট রেজল্ট ইন্ডিয়া রেজল্ট ডট কম তো এই দুইটি ওয়েবসাইট মাধ্যমে আপনার মেট্রিক রেজল্ট দেখিপারে তাস্ত আপন মানে এই বিএসসি ক্লিক কলাপরে আপনার রেজল্ট তো দেখবে এবং যদি বিএসি ওশার আপনার যদি দেখিপার না তাহলে ইন্ডিয়া রেজল্টে আপনার দেখিপারে ঠিক আছে ইন্ডিয়া রেজল্ট এমনিতে একবসাইট যে ওয়েবসাইট মানে সর্ভর ডাউন হয়েনায় বহু স্পিড্রে আপন মানে দেখিপারে এবং বিএসসি ওড়িশা যেহেতু অলওভর ওড়িশে সবুপি ই সর্চ করবে তেম ইয়ে সর্ভর ডাউন হয়ে পে যদি ডাউন ন তাহলে ঠিক কিন্তু ডাউন যদি হয়ে যাব তাহলে নিশ্চিত ভাবে আপন মানে ইন্ডিয়া রেজল্ট আপনার দেখিপারে ঠিক আছে সেইভাবে আস দেখা প্লস টু রেজল্ট দেখা কোণ ওয়েবসাইট রয়েছে প্লস টু রেজল্ট পাই এই তিনোটি ওয়েবসাইট রয়েছে গোটে হোক ওড়িশা রেজল্টস ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট মাধ্যমে আপনার দেখিপারে সেইভাবে ইন্ডিয়া রেজল্ট ডট কম ইয়েজল্ট আপনার দেখিপারে ইন্ডিয়া রেজল্টরে আপনার প্লস টু রেজল্ট দেখিপারে ঠিক আছে সেইভাবে দেখুন সিএচসি তো ইয়ে দেখুন আপনার রেজল্ট দেখিপারে সিএচসি কাইনসিল অফ কাউন্সিল সেকেন্ডারি এজুকেশন যেটা কি প্লস টু হি ইয়ে একজাম কন্ডক্ট করছে তেমনি ইয়ে হোক তার অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ওয়েবসাইটে হি যা কিছু আপনি দেখবে অফিসিয়াল ওয়েবসাইট্র হি অপডেট আসে তাপরে আপনার ইন্ডিয়া রেজল্টে দেখবে ওড়িষা রেজল্ট্র দেখবে ঠিক আছে তো এমিতি প্লস টু পাঁচ তিনোটি ওয়েবসাইট রয়েছে এবং দশ ଦୁଇଟି ୱେବ୍ସାଇଟ୍ ରହିଛି ଏଇ ତିନୋଟି ୱେବସାଇଟ୍ ମାଧ୍ୟମରେ ଆପଣମାନେ ତିନୋଟି ଆଉ ଦୁଇଟି ୱେବ୍ସାଇଟ୍ ମାଧ୍ୟମରେ ଆପଣ ଦଶମ ଓ ପ୍ଲସ୍ ଟୁ ରେଜଲ୍ଟ ଦେଖିପାରିବେ ପ୍ଲସ୍ ଟୁ ରେଜଲ୍ଟ ଦେଖିଲା ବେଳେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଏଠି ଟାଇପ୍ କରିଦେବେ କେବଳ ସିଏଚ୍ଏସ୍ସି ଆପଣ ଟାଇପ୍ କରିଦେବେ ଟାଇପ୍ କରିଦେଲା ପରେ ସର୍ଚ୍ଚ କରିଦେବେ ସର୍ଚ୍ଚ କରିଦେଲା ପରେ ଦେଖନ୍ତୁ ତଳକୁ ଆସିଯିବ ଏହିଭଳି ଇଣ୍ଟରଫେସ୍ ଆସିଯିବ ଆପଣ କ'ଣ କରିବେ ଦେଖନ୍ତୁ ଏଠି ମୁଁ କହିଛି ଯେ ଆପଣଙ୍କର ୱେବ୍ସାଇଟ୍ ମୁଁ କହିଛି ଯେ ସିଏଚ୍ ସି ଓଡ଼ିଶା ଡଟ୍ ଏନ୍ଆଇସି ଡଟ୍ ଇନ୍ ତ ଏଇ ସିଏଚ୍ ସି ଓଡ଼ିଶା ଉପରେ ଆପଣ କ୍ଲିକ କରିଦେବେ ସିଏଚ୍ ସି ଓଡ଼ିଶା ଉପରେ କ୍ଲିକ୍ କରିଦେଲା ପରେ ଆଜି ଆପଣଙ୍କର ସିଏଚ୍ ସି ଓଡ଼ିଶାର ପୋର୍ଟାଲଟି ଅତି ସହଜରେ ଖୋଲିଯିବ ଏହିଭଳି ଆପଣଙ୍କର ପେଜ୍ଟି ଖୋଲିଯିବ ପେଜ୍ଟି ଖୋଲିଗଲା ପରେ ଦେଖନ୍ତୁ ଆପଣ କ'ଣ କରିବେ ଆପଣ ଯେତେବେଳେ ରେଜଲ୍ଟ ଚେକ୍ କରିବେ ରେଜଲ୍ଟ ଚେକ୍ କରିବା ପାଇଁ ହେଲେ ଆଉ କୌଣସି ଜାଗାକୁ ଯିବା ଦରକାର ନାହିଁ ଏଠି ଯେଉଁ ଭ୍ୟୁ ରେଜଲ୍ଟ ଦିଆହେଇଛି ଏଥିରେ ଆପଣ କ୍ଲିକ୍ କରିଦିଅନ୍ତୁ ଏଥିରେ ଆପଣ କ୍ଲିକ୍ କରିଦେଲା ପରେ ଦେଖନ୍ତୁ ସର୍ଭରର ଡାଉନ୍ ଅଛି ତେଣୁ ରେଜଲ୍ଟ ଯେତେବେଳେ ପବ୍ଲିଶ୍ ହେବ ଆପଣଙ୍କର ଯେଉଁଟାକି ଏଗାରଟା ଦଶଟା ତିରିଶରୁ ଦଶଟା ତିରିଶରୁ ଏଗାରଟା ଭିତରେ ଆପଣଙ୍କର ରେଜଲ୍ଟ ଆସିଯିବ ତ ଦେଖନ୍ତୁ ଇ ସର୍ଭର୍ ଡାଉନ୍ ଅଛି ସର୍ଭର୍ ଡାଉନ୍ ଅଛି ମାନେ ସେତେବେଳେ ସର୍ଭର୍ ଠିକ୍ କରିଦେବେ ତେଣୁ ସେତେବେଳେ ଆମେ ସର୍ଚ୍ଚ କଲେ ଜଣାପଡ଼ିଯିବ ତେଣୁ ଦେଖନ୍ତୁ ସିଏଚ୍ଏସ୍ସି ରେ ଆମେ ଇଏ କରିବାକୁ ଓଡ଼ିଶା ରେଜଲ୍ଟସ୍କୁ ନେଇ ପଳାଉଛି ଠିକ୍ ଅଛି তেম আপন দেবে ঠিক আছে তো কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এজুকেশন ওষা এই যে সিএচএসি পোর্টাল আপনার ভিজিট করি দেখিপারে তাস্তবসাইট কথা কুছি যেটা কি আপনার জাঁপারে ইন্ডিয়া রেজল্ট তো ইন্ডিয়া রেজল্ট আমি টাইপ করে ইন্ডিয়া রেজল্ট ইন্ডিয়া রেজল্ট টাইপ করে দিয়ে সর্চ করেদেলে দেখুন ফার্স্ট যে অপশনটি ইন্ডিয়া রেজল্ট তো এর আপনার ক্লিক করে କ୍ଲିକ୍ କରିଦେଲା ପରେ ଦେଖନ୍ତୁ ଏଇଭଳି ପେଜ୍ ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ଆସିଯିବ ପେଜ୍ ସାମ୍ନାରେ ଆସିଗଲା ପରେ ଆପଣଙ୍କୁ କ'ଣ କରିବାର ଅଛି ଏଠି ଆପଣଙ୍କର ଓଡ଼ିଶାକୁ ସିଲେକ୍ଟ କରିବାର ଅଛି ତ ୟା ଭିତରେ କେଉଁଠି ଓଡ଼ିଶା ଅଛି ଆପଣ ଦେଖନ୍ତୁ ଓଡ଼ିଶା କେଉଁଠି ଲେଖା ହେଇଛି ଦେଖନ୍ତୁ ଇଏ ହେଉଛି ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଓଡ଼ିଶା ଲେଖା ହୋଇଛି ଠିକ୍ ଅଛି ତ ଆପଣ କ'ଣ କରିବେ ଓଡ଼ିଶାରେ କ୍ଲିକ୍ କରିଦେବେ ଓଡ଼ିଶାରେ କ୍ଲିକ୍ କରିଦେଲା ପରେ ଦେଖନ୍ତୁ ଲିଙ୍କ୍ ଆକ୍ଟିଭେଟ୍ ହେଇଛି କି ନାହିଁ ଆପଣ ମୋତେ ଦେଖିପାରିବେ ଠିକ୍ ଅଛି তো যেহেতু আজ রেজল্ট পব্লিশ হচ্ছে তেমন আজিকা ডেটরে কপেট রয়েছে দেখুন কম অপডেট রয়েছে তা আপনার জনাই ঠিক আছে তো দেখুন এপর্যন্ত কোণি অপডেট না ঠিক আছে তথাপি আমি দেখিদবা রেজল্টু নেই কোম্পানি ল্যাটেস্ট অপডেট যদি দেখা তাহলে দেখুন ল্যাটেস্ট অপডেট রে সেমি কিছুবি অপডেট না ঠিক আছে তো এটি দেখল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন তরফর যে আপনার ম্যাট্রিক আউ প্লস টু রেজল্ট পব্লিশি যে ম্যাট্রিক রেজল্ট নাও এভেলেবল প্লস টু রেজল্ট নাও এভেলেবল এটি যেমি সিবিএসি রকম বিএসসি ঠিক আছে আউ সিএচএসি রেজল্ট এমনি নাও এভেলেবল দেখেব ঠিক আছে তো আপনার কম तार उप क्लिक कर दे कि आप देखिए तो ये देखते या क्लिक करवादारा यी सी एचई सी रेजल्ट आम देखापि सीम रही देखना ठीक है तो या क्लिक करके आपल्ट देखीपर तो आउ बेच कह आप ऋजल्ट ये सब मध्यम देखिपरि ठीक अच्छे किसी भी, भी।, भी प्रॉब्लम थैंक यू सो मच थैंक्स फॉर वाचिंग दिस वीडियो थैंक यू